রাজপথ ছেড়ে যাব না এবং 7 তারিখে নির্বাচন 7 তারিখে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণ বাংলাদেশের যে মুক্তিকামী রাজনৈতিক দলগুলো আছে তাদের বিজয় হয়েছে এবং বাংলাদেশে 93% জনগণ এই ভোট বর্জন করেছে ভোট বর্জন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতৃত্ব প্রশাসন তারিক রহমান 93% জনগণের নেতা হয়েছে জাতীয় নেতা হয়েছে এই বাংলা জাতির নেতা হয়েছে বাংলাদেশের নেতা হয়েছে আন্তর্জাতিকভাবে তার ভাব প্রচার হয়েছে এবং 7% অবৈধ ঘোষিত আপনারা এই প্রশাসন দ্বারা ঘোষিত 7% ভোটারের নেতা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার যে অবস্থা তার নিজের দলের মানুষ তারাই বলে এই সরকারের অধীনে সুষ্ঠু ভোট হয়নি যারা এতদিন এমপি ছিল মন্ত্রী ছিল তারাই বলে সুষ্ঠু ভোট হয়নি শেখ হাসিনা যে জাতীয় বেইমান এবং জনগণ থেকে বিমুখ হয়েছে এটাই তার প্রমাণ 7 তারিখে দেখেন এই দলটাকে নিয়ে এই জনগণের দল জনগণের সবচেয়ে জনপ্রিয় দল জাতীয়তাবাদী দল এই দলকে নিয়ে এই অবৈধ আওয়ামী লীগ এখন তো এদের বৈধতাও নাই কারণ যেহেতু জনগণ তাদের সাথে নাই আওয়ামী লীগ এখন ভোট সংগঠনে পরিণত হয়েছে একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে এই সন্ত্রাসী জনগণের সাথে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে জনগণের অধিকারের জানায় কথা বলে তাদের পিছনে এরা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে এটাই স্বাভাবিক আমরা কোন সন্ত্রাসী কর্মকাণ্ড ভয় পাই না আমরা